গাইস দেখো ছেলেমেয়েরা পড়তে যাচ্ছে, সাবধানে যেও। হুম, ভালোই ঠান্ডা বাইরে, ঠান্ডা ঠান্ডা ভালোই পড়েছে কদিন। যাও সান টান করে ফ্রেশ হয়ে তারপরে আবার দেখা হচ্ছে। গাইস ডিউটি বেরো বলে রেডি হয়ে গেছি চান টান করে, ঠান্ডার সময় বাবা ঠান্ডা আবার দু চার দিন ঘুরে আবার এসছে। দেখি একটু চা খাই, কি হলো, চাটা খেয়ে বেরোই। কি গো চা হলো? হ্যাঁ চা হয়ে গেছে। আজকে চা বিস্কুট দিলে, কোনো টিফিন করোনি? চা আর বিস্কুট, চাটা খাওয়া হয়ে গেল, এবারে বেরোই। আবার যদি দুপুরবেলায় আসি ভাত খেতে তাহলে দেখা হবে, কথা হবে। ঠিক আছে ঠিক আছে, টাটা। ডিউটি দিয়ে দুপুরে ঘরে খেতে এসেছি, তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় 2:45 বাজে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ছেলেমেয়েরা বসে খাচ্ছে, তো চলো দেখা যাক ছেলেমেয়েরা কি দিয়ে ভাত খাচ্ছে, তাহলেই বুঝতে পারবে যে আমি কি দিয়ে খেয়েছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। দেখো আজকে কি কি দিয়ে ভাত খাচ্ছি মা রান্না করেছে। না দেখো মাছের মাথা আছে, কালনা মাছের ফুলকপি দিয়ে আর উচ্চ আলু ভাজা, কাতলা মাছের ঝোল ফুলকপি দিয়ে। তিনজনে বসে খাচ্ছে, বাহ কড়াইশুঁটি দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোলটা ভালোই হয়েছে। মামাকে পেটি দিয়েছে বাবা, চলো খেয়ে নাও খেয়ে নাও, 2:45 বাজে, খেয়ে নাও। মাছের ঝোলটা দারুণ হয়েছে, তুমি কি নেবে মাছ নেবে না মাথা নেবে? না না মাথাটাই নিয়ে নেবো, মাথাটা কি হবে না হলে। মাথা নিয়েছে মাছে, না আমার মাছে দেখো কেটে নিয়েছি, দেখো কি হয়েছে, নিয়েছি। তুমি কি দিয়ে খাচ্ছ? এই তো আমিও পেটি নিয়েছি। হুম এই তো আমিও পেটি নিয়েছি। সবাইকে পেটি দিয়েছে মাছে? হ্যাঁ মা মাথা খাচ্ছে মাছে। কতগুলি ভাত খাচ্ছে দেখো, শুধু ভাত নিবি আর? না ও ওতেই যথেষ্ট। কি রে মামা ভাত খাওয়া হয়ে গেল? ভাত খাওয়া হয়ে গেছে। আর ভাত নিবি না? না না আর ভাত নিবি না, মাছের পেটি খাই। তোমার একটু বাকি আছে। হ্যাঁ বদ্দা দাদার ভাইয়ের বাকি আছে, তুমি ভাত নেবে না তোমরা? না না আমি ভাত নেবো। মা মাছের মাথা খাচ্ছে, মায়ের টাইম লাগবে অনেক খেতে, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা আরো নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিও। টাটা ফ্রেন্ডস, টাটা টাটা ফ্রেন্ড। ছেলেমেয়ের খাওয়া কমপ্লিট, আমার তো খাওয়া আগেই হয়ে গেছে, তো চলো ভিডিওটাকে এখানেই শেষ করলাম।